আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন ফানি নিউজ টিভি। আমি শাহরুজ্জামান সাগর আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ কথা বলছি অল্প খরচে কীভাবে ইউরোপ যাওয়া যায় এই প্রসঙ্গে। বন্ধুরা, গত পর্ব আমি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু গত পর্বে ডিটেলসটা বলা সম্ভব হয়নি, আর কিছু ভুল ছিল, আবার কিছু জায়গা থেকে আমার মনে হয়েছিল যে গ্যাপ রয়ে গেছে। তো হচ্ছে সব জিনিসগুলি আমি চেষ্টা করব আজকে এই পর্বে ডিটেলস ক্লিয়ার করার জন্যে। বাট কিছু পর্ব তারপরও থেকে যাবে, কিছু বিষয় তারপরও থেকে যাবে, বাট সেগুলির জন্য আমি আবার নতুন করে ভিডিও ক্রিয়েট করব আপনাদের জন্য। তো আজকে আমি যে জিনিসগুলি আপনাদেরকে, যে ইনফরমেশনগুলি আপনাদেরকে দিব, তা হচ্ছে অল্প টাকা ইউরোপ যাওয়া প্রসঙ্গে হচ্ছে পাঁচটি দেশ আপনাকে ভিজিট করতে হবে। তো আমি লিস্ট পাঁচটি, আমি গত পর্বে চারটি বলেছিলাম, পাঁচটি দেশ ভিজিট করতে হবে। তো পাঁচটি দেশ ভিজিট করতে আপনার কীরকম একটা টাকা খরচ হতে পারে, তো হচ্ছে আমি বলেছিলাম যে 2 থেকে 2.5 লাখ টাকা, তো সেখানে হয়তো একটু বাড়তে পারে, 3 লাখ টাকার মতো হাইয়েস্ট খরচ হবে আপনার। আমি ক্লিয়ার করে বলছি, 3 লাখ টাকার মতো খরচ হবে আপনার পাঁচটি দেশ ভিজিট করতে। তো আমি আজকে ক্লিয়ার করে বলবো যে হচ্ছে অন্তত 2টি দেশ প্রসঙ্গে আজকে ক্লিয়ার করবো যে এই 2টি দেশে ভিজিট করতে আপনার কীরকম টাকা খরচ হবে। অর্থাৎ আপনাকে 3 লাখ টাকার মধ্যে 5টি দেশ কভার করতে হবে। 5টি দেশ কভার করার পরেই কিন্তু আপনি হচ্ছে তুরস্ক বা হচ্ছে জর্জিয়া, আমি 2টা দেশ ক্লিয়ার করছিলাম, তুরস্ক বা জর্জিয়া অর্থাৎ মিনস ইউরোপ। তো হচ্ছে আপনি এই দেশগুলিতে যাওয়ার কোয়ালিটি বা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং করার জন্য এই 5টি দেশ। তো আমি আজকে 2টো দেশের খরচ সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যে দেন আমি ধারাবাহিকতা অনুযায়ী আরও টোটাল মিলিয়ে দিব যে 3 লাখ টাকার মধ্যে কীভাবে আপনি হচ্ছে 5টি দেশ ভিজিট করবেন। হ্যাঁ, তো টোটালটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ রইল। আর দয়া করে, আমি নতুন ভিডিও ক্রিয়েট করছি, সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ বন্ধুরা, ফিরে আসছি একটা ইন্টোর পর। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম। তো হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে অল্প খরচে ইউরোপ। তো অল্প খরচে ইউরোপ যাওয়া প্রসঙ্গে আমি 5টি দেশের কথা বলেছি, 5টি দেশ আপনাকে ট্যুর করতে হবে। তো 5টি দেশ থেকে আমি আজকে 2টি দেশের খরচ সম্পর্কে আপনাকে ডিটেলস বলে দিব, যে দেন আপনি নিজেই হয়তো বুঝতে পারবেন এই পরবর্তী দেশগুলি যেতে আপনাকে কীরকম টাকা খরচ হতে পারে। তবুও আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করার জন্য সেখানে আরও ভিডিও ক্রিয়েট করব। তো বন্ধুরা, ফিরে আসছি। 5টি দেশ থেকে আমি আজকে যে 2টি দেশ সিলেক্ট করেছি, সেই 2টি দেশ হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে থাইল্যান্ড। তো বন্ধুরা, ইন্ডিয়াটা আসলে দিয়ে শুরু করতে হবে আমাদের। আমরা সবাই জানি যে ইন্ডিয়া বা অর্থাৎ ভারতের যে আপনার যে হচ্ছে সিল, অর্থাৎ তাদের দেশে যে আপনি ভিজিট করেছেন বা আপনার পাসপোর্টে যে সেটা যে প্রুফ আছে, তো এটা খুব বেশি কিন্তু ভ্যারি করে না উন্নত দেশগুলোতে ট্রাই করার সময়, কারণ ইন্ডিয়া আপনার কাছের দেশ। তবুও কিন্তু আপনাকে ইন্ডিয়া থেকে শুরু করতে হবে। তো ইন্ডিয়া নিয়েই কিন্তু আপনি 5টা দেশ ট্যুর করেন না, তাহলেও কিন্তু আপনি জর্জিয়া বা তুরস্ক যাওয়ার ভিসা পেয়ে যাবেন আই থিঙ্ক। তো বন্ধুরা, আমি শুরু করি তাহলে, আমি ইন্ডিয়া দিয়ে শুরু করি। যে আপনাকে আপনি একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি একটা দেশে ট্যুর করবেন, তো হচ্ছে অন্তত ট্যুরিস্ট হিসেবে ট্যুর করছেন, তো নর্মালি কিন্তু 7 ডেজ স্টে করবেন সেখানে, 7টা দিন অন্তত থাকবেন। কারণ কেননা আপনি যদি 2 দিন বা 3 দিন পরেই সেখান থেকে ব্যাক করেন, তাহলে কিন্তু হচ্ছে যারা ইমিগ্রেশন অফিসার তারা কিন্তু হয়তো ভেবে নিতে পারে যে আপনি কোনো কাজে গিয়েছেন, তো হচ্ছে সেটা কিন্তু ট্যুরিস্ট হিসেবে গণ্য হয় না। তো এই জন্যে আপনাকে নর্মালি 7 ডেজ স্টে করতে হবে। তো বন্ধুরা, ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে আমি বলছিলাম, ইন্ডিয়াতে যাওয়া আসলে খুবই অল্প টাকা লাগে, যেটা আসলে আপনারা জানেন হয়তো। ইন্ডিয়ার ভিসা কস্ট অনলি 775 টাকা মেবি সামথিং। তো 775 টাকা এটা নিজে যদি আপনি করেন, আর যদি কোনো সেকেন্ড হ্যান্ড দিয়ে করান তাহলে হয়তো একটু বেশি লাগবে, হয়তো কত হয়তো আপনি 1200-1300 টাকার মতো ইন্ডিয়ান ভিসা খরচ আপনার লাগবে। তো ভিসা হয়ে গেলো আর কি, পাসপোর্ট তো আপনার আছেই, তো ভিসা হয়ে গেলো। তো আপনার ভিসার পরে আপনি যাচ্ছেন ইন্ডিয়া, যেতে আপনি কোথায় যাবেন আপনি আগে থিঙ্ক করেন। আপনি গোয়া যাবেন, আপনি দিল্লি যান, বা কলকাতা যাবেন। তো বিশেষ করে আমার মনে হয় যে আপনি যেহেতু এটা হচ্ছে এটা আপনি আপনার আপনার কিন্তু এইম থাকতে হবে যে আপনার একটু কম খরচে ঘুরতে হবে, তাই না? তো কেননা আপনার এটি কিন্তু আপনি যাচ্ছেন, এটা আসলে আপনি ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার মূল টার্গেটটা কী সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মূল টার্গেট কিন্তু আপনাকে অল্প খরচে 5টা দেশ ভিজিট করতে হবে, তাই না? সো ইন্ডিয়া আপনি যান, ইন্ডিয়া যেতে খুবই অল্প টাকা খরচ হয়, হয়তো 1000 টাকা পর্যন্ত, মানে অ্যাটলিস্ট এখানে যে ঢাকা থেকে যে গাড়িগুলি কলকাতা যায়, বা কলকাতা না দিয়ে যদি সরাসরি না যান তাহলে আপনি বেনাপুল দিয়ে যেতে পারেন। এখান থেকে বেনাপুলে যে গাড়িগুলি
জায়গা একেবারে অল্প 800-900 টাকার মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন। তো হচ্ছে আপনি বেনাপুল গেলে তো আপনি ইন্ডিয়া ঢুকে গেলেন, ওখান থেকে খুবই কম, ইন্ডিয়ার মধ্যে ট্রান্সপোর্টিং কস্ট খুবই কম। আপনারা হয়তো জানেন যে মেট্রো রেলগুলি বা যে রেলগুলি আছে তার সেখানে ভাড়া একেবারেই কম, অর্থাৎ আপনি বর্ডার পার হয়ে ওপার থেকে কিন্তু একেবারে কলকাতা পর্যন্ত যেতে পারবেন, শিয়ালদা পর্যন্ত যেতে পারবেন একেবারে অল্প খরচে। অর্থাৎ যদি আপনি ট্রেনে যান তাহলে হয়তো 75-80 টাকা হয়তো আপনার ট্রেন ভাড়া নিতে পারে, এত কম ভাড়া। তো হচ্ছে কলকাতা যান, আপনি থাকেন কলকাতায় বাংলাদেশের থেকেও অনেক অল্প রেটে হোটেল পাওয়া যায়, হচ্ছে অনেক কমে হোটেল পাওয়া যায়, অর্থাৎ 300-400 টাকাও আপনি হোটেল পেতে পারেন, বা নর্মালি 500-700 টাকা হলে আপনি একটা ভালো হোটেলে হয়তো স্টে করতে পারবেন। তো বন্ধুরা 7 দিন থাকার জন্য আপনি 500 টাকা হোটেল দিলে 7 দিনে 3,500 টাকা আসে, আপনার ভিসা কস্ট হচ্ছে 1,000 টাকা সামথিং ধরেন, তাহলে কত হচ্ছে 7 ডেজ 3,500 টাকা, আর ভিসা কস্ট 4,500 টাকা। দেন হচ্ছে আপনার ওখানে থাকছেন খাচ্ছেন, পার ডে আরও 500 করে খান আপনি, তাতে আরও 3,500 টাকা, এবার 10,000 টাকা কিন্তু আপনার, মানে ধরি যদি আমি আপনি ঘোরাঘুরি করেন তাহলে হয়তো আরও 5,000 টাকা, মানে 15,000 টাকার মধ্যে কিন্তু ইন্ডিয়া ঘুরে আসতে পারছেন। বললি অনলি 15,000 টাকার মধ্যে ইন্ডিয়া ঘুরে আসতে পারবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, তো 15,000 টাকা আমি ডিটেলসটা মানে বলছি না, কারণ আপনারা সবাই ম্যাসিউরিটি আপনারা বোঝেন, আসলে আপনারা বুঝবেন জিনিসটা আসলে মানে আসলে ইন্ডিয়াতে যেতে কেমন খরচ হয় আপনি ধারণা নিলে পেয়ে যাবেন। তো আমি আর ডিটেলস বলার প্রয়োজন মনে করতেছি না। তো বন্ধুরা তাহলে 15,000 টাকা ধরে আপনি ইন্ডিয়া যে খরচ করে আসলেন, ঠিক আছে ফাইন, আপনি পরের মাসে আপনি থাইল্যান্ড ট্রাই করেন না, আপনি থাইল্যান্ড ট্রাই করেন, আপনি ইন্ডিয়া আর থাইল্যান্ড দুইটা দেশ নিয়ে কথা বলবো আমি, তো আপনি থাইল্যান্ড ট্রাই করেন, দেন আপনার কিন্তু হচ্ছে থাইল্যান্ডে আপনার যে ভিসা কস্ট সেটাও খুবই কম, থাইল্যান্ডের ভিসা কস্ট 3,500 টাকা সিঙ্গেল পার্সন, ওয়ান পার্সন 3,500 টাকা, এটা আপনাকে ওয়ান মান্থ থাকার তারা অনুমতি দিবে, এক মাসের জন্য কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো হচ্ছে 3,500 টাকা আমি সেখানে হয়তো ভিসা কস্ট যদি আপনি নিজে না করতে পারেন, আপনি যদি সেকেন্ড হ্যান্ড দিয়ে করান বা কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে করান তাহলে হয়তো ওদেরকে আরও 2,000 টাকা আপনাকে করে দিতে হবে আর কি। সেটা যাই হোক, তো সেখানে আপনার খরচ হবে কত, হয়তো 5,000 টাকা আপনার ভিসা কস্ট থাইল্যান্ড, তো 5,000 টাকা ভিসা কস্ট, আপনার এয়ার ফ্লাই আসা এবং যাওয়া দুটো মিলিয়ে কিন্তু 15,000 টাকা। তো হচ্ছে আপনার বিমান খরচ যাওয়া আসা মিলিয়ে 15,000 টাকা, আর ভিসা কস্ট 5,000 টাকা, আমি হাইয়েস্ট ধরে নিলাম মানে সর্বোচ্চ লাগবে আর কি, তো 20,000 টাকা। তো আপনি কিন্তু 20,000 টাকার মধ্যে কিন্তু আপনি আপনার ভিসা কস্ট আপনি থাইল্যান্ডে যাওয়া আসা কিন্তু হয়ে যাচ্ছে। তো 20,000 টাকা গেল, এবার আপনার সেখানে থাকা এবং খাওয়া আবার ঘোরাটা খরচটা আপনি কত করবেন আপনি হিসাব করুন সেখানে। হ্যাঁ, থাইল্যান্ডে অ্যাটলিস্ট আপনি 1,000 টাকার মধ্যে কিন্তু ভালো হোস্টেল পেয়ে যাবেন, যেখানে খুবই সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ভালো পরিবেশ, সেখানে আপনি আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে থাইল্যান্ডে 1,000 টাকার হোটেল কেমন, সেটা অনেক ভালো মানের হোটেল। তো আপনি আরও ভালো মানে যদি থাকতে চান তাহলে আর একটু ভালো থাকতে চাইলে হয়তো 1,500 টাকা থেকে শুরু, 1,500-2,000-3,000 সেটা যার যে খুশি, কিন্তু আপনি কম খরচে থাকবেন, আপনার জন্য 1,000 টাকা এনাফ। আপনার 7 ডেজে 7,000 টাকা আপনার খরচ হলো, তাহলে 7 ডেজে যদি 7,000 টাকা খরচ হয় তাহলে 7,000 আর হচ্ছে আপনার ওখানে 20,000 টাকা, তাহলে 27,000 টাকা। দেন আপনার খাওয়া খরচ আপনি ধরেন পার ডে আরও 1,000 টাকা করে খালেন তাহলে আরও 7,000 টাকা, তাহলে 27 আর 7 কত হচ্ছে, 27 আর 7 34, 27 আর 7 কত হচ্ছে, 27 আর 7 34, তাহলে হচ্ছে 34,000 টাকার মধ্যে কিন্তু আপনার হচ্ছে যে থাকা খাওয়া সব হয়ে যাচ্ছে। এবার আপনি ঘুরেন, আপনি হচ্ছে যে কেনাকাটা টুকটাক করেন, তো আপনি আরও লিস্ট আমি আরও হচ্ছে যে আরও 6,000 টাকা আপনি যেহেতু অল্প খরচে করবেন, আপনি ঘোরাঘুরি কম করেন, তো আরও 6,000 টাকা আপনি এক্সট্রা খরচ, 40,000 টাকা, 40,000 টাকার মধ্যে আপনি থাইল্যান্ড ঘুরে আসছেন। তো 40,000 টাকা আমি একবার চিপ করে বলেছি যদিও, কিন্তু আপনি চাইলে একটু ভালো খরচ করতে পারেন, কিন্তু এই টাকার মধ্যে কিন্তু আপনি চাইলে ঘুরে আসতে পারবেন আই থিঙ্ক, যদি আপনি চেষ্টা করেন তাহলে 34,000 টাকা। দেন হচ্ছে আপনার ইন্ডিয়া যেতে আপনার কত খরচ হয়েছিল, ইন্ডিয়া যেতে খরচ হয়েছিল হচ্ছে 15,000 টাকা, তাহলে 40 আর হচ্ছে 15 কত হচ্ছে 55,000 টাকা। তো বন্ধুরা মাত্র 55,000 টাকা কিন্তু আপনারা দুইটা দেশ ঘুরে আসতে পাচ্ছেন, আমি আরও 5,000 টাকা অ্যাড করে দিলাম এক্সট্রা খরচের জন্য, তো 55,000 আর 5,000 60,000 টাকা। তো বন্ধুরা 60,000 টাকা কিন্তু আপনার ইন্ডিয়া এবং থাইল্যান্ড দুইটা দেশ ঘুরে আসতে পাচ্ছেন একেবারে ইজিলি, আর বাকি থেকে যাচ্ছে কিন্তু আপনার হাতে অনেক বড় একটা টাকা, যেটা হচ্ছে 3,60,000 টাকা কিন্তু আপনার হাতে থেকে যাচ্ছে, 3,60,000 টাকা কিন্তু হাতে থেকে যাচ্ছে বাকি বাকি দেশগুলি ঘোরার জন্য, তিনটা দেশ। তো আমি আগামী পর্বগুলিতে এই 2,00,000
40,000 টাকা দিয়ে আপনি আরও 3টা দেশ কীভাবে ঘুরবেন, তো আমি সেটা আপনাকে আপনাদের ডিটেলস জানিয়ে দিব। তো আমার এই জিনিসগুলি যদি আপনি আরও ভালো ক্লিয়ার হতে চান তাহলে আমার আগামী পর্বগুলি দেখবেন, কারণ একটা পর্ব অনেক লম্বা হয়ে গেলে আপনাদেরও সেটা দেখতে হয়তো একটু হলেও বোরিং মনে হবে। তো যে কারণে আমি পর্ব ওয়াইজ এই জিনিসগুলি করতেছি, আশা করি 2-3টা পর্বের মধ্যে শেষ করে দিব। তো আমার সঙ্গেই থাকুন, আপনারা হয়তো খুব ভালো একটা ওয়ে পাবেন আমার মনে হয়। আসলে আমরা সবাই স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি, এক একজন মানুষ আমরা এক একটা রকম স্বপ্ন দেখি, আমরা প্রত্যেকেই আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি না এমন মানুষ পৃথিবীতে নাই, কারণ স্বপ্ন যে দেখে না আমার মনে হয় তার বেঁচে থাকার অধিকার নেই, সে বেঁচে থাকে না, বরং সে পৃথিবীতে হারিয়ে যায়। আর যদিও কোনো স্বপ্ন ছাড়া মানুষ পৃথিবীতে থাকে তাহলে তারা এক কথায় খরগোশের রোমের গোড়ায় বাস করে, এটা ফিলোসফিক্যাল ভাষা ইউজ করলাম, খরগোশের রোমের গোড়ায় মানেই হচ্ছে অন্ধকার আচ্ছন্ন জায়গায় বাস করে সেই মানুষগুলি যাদের মধ্যে স্বপ্ন নাই। তো আমার মনে হয় যে আমরা কেউই মানে এরকম মানে ড্রিমলেস আমরা হইতে চাই না, আমরা সবাই আসলে স্বপ্ন দেখি, দেখতে পছন্দ করি। তো স্বপ্ন এক একজনের এক এক ধরনের এক এক স্টাইলে থাকে, এক একটা সিস্টেমে থাকে। তো যারা যে মানুষগুলি এই ধরনের স্বপ্ন দেখেন যে হচ্ছে আমি কোনো ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপ দেশগুলিতে বা ইউরোপে বা সেনজেন বা হচ্ছে আমেরিকা বা অস্ট্রেলিয়া এই দেশগুলিতে আমার ফিউচার আমি আমি সেটেল হতে চাই, এরকম কেউ স্বপ্ন যারা দেখেন তো তারা আমার সঙ্গে থাকতে পারেন। আমার মনে হয় যে খুব আপডেট বা নতুন নতুন কিছু টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব মাঝে মধ্যেই, তো আমার সঙ্গে থাকবেন এটা আর কি। আর হচ্ছে যদি একটা কথা বলবো, যদি আপনি টার্গেট করেন যে আমি এটা করবো তাহলে ডেফিনেটলি সেটা পসিবল, যদি আপনি টার্গেট করেন। হ্যাঁ, আমি জানি যে আপনারা এমন কিছু টার্গেট করবেন না যে আপনি আকাশে উড়বেন, আমার মনে হয় যে মানে এরকম ড্রিমস আমরা মানে খুব কম মানুষই দেখি, আমরা লিগাল ওয়েতে যে ড্রিমসগুলি দেখি। আপনি ইউরোপে যেতে চান, এটা কিন্তু লিগাল একটা আপনার ড্রিম, এটা হতে পারে, কারণ এটা মানুষ যাচ্ছে এবং অনেকেই যায় এবং আপনিও যাবেন, দোষ হচ্ছে যে এটা কিন্তু জেনারেল ওয়েতে আপনি দেখতে পারেন। কিন্তু আকাশে উঠতে সে কজন, আমরা কিন্তু কাউকে এই পর্যন্ত দেখিনি আকাশে উঠতে, সো দ্যাট আপনি এই স্বপ্নটা কেন দেখবেন, ঠিক আছে না? তো এই স্বপ্নও দেখতে পারে অনেকে, তো আমি তাদের কথা তাদের নিয়ে আলোচনা করছি না, তো আমি যাদের নিয়ে আলোচনা করছি তারা যারা স্বপ্ন দেখতে পছন্দ করে, তো সেই মানুষগুলি। সো দ্যাট আপনি স্বপ্ন যদি দেখেন তো স্বপ্নের পিছনে আপনাকে ছুটতে হবে, আর স্বপ্নের পিছনে যদি আপনি ছোটেন, টাইম ইনভেস্ট করেন তাহলে আপনি অনেক 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 আপডেট কিছু তথ্য পেয়ে যাবেন। তো হচ্ছে আমি ভিডিওটা আর বেশি বিলম্ব বা করবো না, বা আরও বেশি আপনাদেরকে কষ্ট দিব না, আমি এখনই শেষ করে দিব। তো বন্ধুরা আমি একটু হাইলাইটসটা একটু বলে দিচ্ছি যে হচ্ছে আমি আপনাদেরকে এত সময় ধরে আসলে কী জিনিসগুলি মানে বললাম একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যে সেটা হচ্ছে আপনি আপনাকে আপনি আপনার টার্গেট ইউরোপ, তো ইউরোপে যাওয়ার জন্য আমি আমি বলছিলাম যে আপনি তুরস্ক বা হচ্ছে জর্জিয়া এই দুটো দেশ বেছে নিতে পারেন, এই দুটো দেশ ইউরোপের মধ্যে বললেই চলে, ইউরোপে জর্জিয়া একেবারে ইউরোপের মধ্যে, অর্থাৎ সেনজানের বাইরে যদিও, আর তুরস্ক অর্ধেক হচ্ছে যে ইউরোপ অর্ধেক এশিয়ার মধ্যে পড়ছে। সো এই দুটো দেশে যখন আপনি যেতে পারবেন তো ধরে নিতে পারেন আপনি ইউরোপে চলে গিয়েছেন, কারণ এরপরে হচ্ছে কীভাবে যেতে হবে সেটা আপনি জেনে যাবেন বা বুঝে যাবেন, সো আপনাকে এই দেশ পর্যন্ত পৌঁছাতে হবে। তো আপনি আমি আপনাদেরকে বলেছিলাম যে 4টি দেশ প্রথম ভিডিওতে, কিন্তু না আসলে 4টি দেশে কষ্ট হয়ে যাবে, 4টি দেশে গেলেও আপনি পাবেন। তো সেই 4টি দেশ আসলে ভালো মানের দেশ যদি আপনি ট্যুর করতে পারেন, অর্থাৎ আপনাকে ইন্ডিয়ার মতো দেশ না, আপনি যদি হচ্ছে আমি যদি বলি যে আপনি 4টা দেশের মধ্যে আপনি কাতারে গিয়েছেন, আপনি দুবাই গিয়েছেন, দেন আপনি ইরান গিয়েছেন, দেন হচ্ছে আপনি কাজাকিস্তান গিয়েছেন, এই 4টা দেশ যদি আপনি ট্যুর করতে পারেন তাহলে আপনি কিন্তু 4টা দেশের পরেই তুরস্ক আপনাকে ভিসা দিবে। কিন্তু আমি এই দেশগুলিতে আবার আপনি ট্যুর করতে গেলে একটু খরচটা বেশি হয়ে যাবে, তো আমি আসলে চাচ্ছি যে খরচ কমিয়ে আনার জন্যে, তো কমিয়ে আনার জন্যে যে জিনিসগুলি দরকার, তো আমি 5টা দেশ যেমন আমি যদি বলি মনে করি কাজাকিস্তানে যদি আপনি ট্যুর করতে যান তো যে টাকা আপনার খরচ হবে তা দিয়ে কিন্তু আপনি 2টা দেশ ঘুরতে পারবেন। তো যে কারণে আমি একটু কাজাকিস্তান একটা দেশকে আমি একটু বাদ দিচ্ছি, দিয়ে আমি ছোটো যে দেশ অল্প খরচ হয় তেমন একটা দেশ বাছাই করে নিয়েছি যাতে আপনাদের কম খরচ হয়। তো যে কারণে এখন 5টা দেশে আপনাকে যেতে হবে, তো 5টা দেশে যাওয়ার জন্য আপনাকে 3,00,000 টাকার মধ্যে 5টা দেশ যেতে হবে। তো 3,00,000 টাকার মধ্যে যে 5টা দেশ যাওয়া যায় সেটা আমি খাতা কলমে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অলরেডি আজকে আমি 2টা দেশ সম্পর্কে বলেছি, ইন্ডিয়া আর থাইল্যান্ড, প্রথম 2টা দেশ আপনি শুরু করবেন। তো এই 2টা দেশের খরচ কিন্তু গিয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়াতে অনলি 15,000 আর থাইল্যান্ডে হচ্ছে আপনার 40,000। তো 55,000 টাকা। তো বন্ধুরা 55,000 টাকায় কিন্তু আপনারা 2টা দেশ ঘুরে আসতে পারছেন। আমি যদি সঙ্গে আরও 5,000 টাকা অ্যাড করে দিই তাহলেও কিন্তু 60,000 টাকা হচ্ছে, 60,000 টাকার মধ্যে কিন্তু আপনারা 2টা দেশ ঘুরে আসতে পারেন। আসছেন তো আপনার হাতে থাকতেছে এখনও 2,40,000 টাকা। তো ওই 2,40,000 টাকা দিয়ে আপনি বাকি 3টা দেশ কীভাবে ঘুরবেন আমি আগামী পর্বের ভিডিওগুলোতে ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা আজকে আর দেরি না করে আমি এখনই বিদায় নিব, আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। আর দয়া করে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি নতুন ভিডিও ক্রিয়েট করছি, আমাকে যদি একটু উৎসাহ না দেন আমি আসলে ভালো কিছু করতে পারবো হয়তো, কিন্তু সেটা অনেক কষ্ট হয়ে যাবে। তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর বেল বাটনটি টক টক করে নাড়িয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, আসছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।